রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে বিকৃতি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মালদা ইংরেজবাজার থানায় অভিযোগ জানালো মালদা জেলা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সাপোর্টার সোশ্যাল মিডিয়া কমিউনিটি। মালদা জেলার অবজারভার জানান, কলকাতার দমদম এলাকার যুবক কৌস্তভ চক্রবর্তী মুখ্যমন্ত্রীর একটি কুরুচিকর ছবি তিনি পোস্ট করেন। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় তারা ইংরেজবাজার থানায় কৌস্তভের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান এবং তার গ্রেপ্তারের দাবি জানান। আজকে আমরা মালদা জেলা এআইটিসি এসএসএমসির পক্ষ থেকে আমরা এসসি থানায়, কারণ আমরা দেখেছি 25 তারিখ ঠিক 1:50 নাগাদ কৌস্তভ চক্রবর্তী নামে একটি ছেলে মমতা ব্যানার্জির একটা বিকৃত ছবি নিয়ে, সেই ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া ভাইরাল করেছে। মমতা ব্যানার্জি শুয়ে আছে, আমাদের দলনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের যে সুপ্রিমো, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে এইভাবে যে কুৎসা বা অপপ্রচার যারা করছে, তাদের যাতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়, তার জন্য আমরা ইংলিশ বাজার থানার আইসির কাছে দ্বারস্থ হয়েছি। কোন কোন থানায় দেবাটে পড়েছেন? আমরা দিব ইংলিশ বাজার থানা, ওল মালদা থানা এবং মোঠাবাড়ি থানা। আমাদের শহরের নিকটবর্তী যেসব থানা আছে আমরা সেই থানাগুলোতে কমপ্লেন করব। ছেলেটির ঠিকানা পাওয়া গেছে? হ্যাঁ, ছেলেটির ঠিকানা আমরা যতটা পেয়েছি, ছেলেটির নাম কৌস্তভ চক্রবর্তী, বাবার নাম আমরা জানি না, কলকাতা এবং দমদমের বাড়ি ছেলেটি। এটা কি রাজ্যের প্রতিটা থানায় হচ্ছে নাকি? প্রতিটা থানায় আমরা এই মানে এই ব্যবস্থা নিব এবং এর নামে কমপ্লেন করব। আমরা প্রতিটা থানায় কমপ্লেন করার জন্য। কোন সংগঠন তোমাদের? আমরা মালদা জেলা এআইটিসি সাপোর্টার, মানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সাপোর্টার সোশ্যাল মিডিয়া সেলের পক্ষ থেকে আমরা। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দবার্তা।